স্বর্ণ এই সব টুনিগুলো কিনেছে আর আমাদের যে বেডরুম সেইখানে তোমাকে দেখাচ্ছি এটা আমাদের বেডরুম আর দেখো চারিদিকে টুনি ওয়াল রয়েছে गोटा घर जा सब মোমবাতি ফোমবাতি প্রদীপ টুদি সব ও জ্বালিয়েছে আমি কিচ্ছু করিনি আমি শুধু চা করেছি আর সন্ধে দিয়েছি তো দেখতে থাকো আজকের ব্লগ আর আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে কোথায় বেরোবো আমার তো জানি না আমি জানোই তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা এতদিনে বুঝে গেছো যে আমি কোনো কিছু প্ল্যান মাফিক করি না তো এখন যাচ্ছি আমরা প্ল্যান মাফিক করি না আমরা সব আনপ্ল্যান্ড হ্যাঁ আনপ্ল্যান্ড একটা ফ্যামিলি তো মানে কোনো কিছু আমাদের প্ল্যানিং নেই সো যা হবে আমরা ভাবি কি বলতো আজকের জন্য বাজবো আজকে বাজলে কাল যা হবে হবে দেখা যাবে সো আজকে যা যা প্ল্যান করছি করি তারপর তোমাদের সাথে আবার দেখা করছি সাসুমা হ্যাঁ আর আপকো পতা হ্যায় মেরে কন হ্যায় শ্বশুর শ্বশুর ভাই শ্বশুর ससुर जी मुझे कुछ गिफ्ट चाहिए ससुर जी प्लीज प्लीज ससुर जी प्लीज गिफ्ट দাও নাম শুনলে এরকম হয়ে যায় গেল ছেলেরা কানা বোবা সবাই সব কিছু হয়ে যায় আপকো পতা হ্যায় মেন ইসকা কৌন হুঁ ডাইনি বুড়ি মা হুঁ মা ये हम लोगों का छोटा सा परिवार है हम हिंदी से बोल जाएगा क्या भाईपोटाते भाई की फोटा दीची ना दीची तुम्हारे सबा के देखो पुरो मैं ब्लग करते বোঝই জার্নিতে সব সময় ব্লগ করা পসিবল হয় না বাট যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো এই ভিডিও ব্লগ কুছ লোক জিন্দেগি মে কবি নাহি বদলতে জেসে কি মেরা ভাই সুনতা নাহি ইসে বাস এক মৌকা মিলনা চাহিয়ে মুঝে ছেড়নে কা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা মুঝে পরেশান করনে কা মেরে লিয়ে এক পানি কা গ্লাস লানে মে ভি ইস মহাশয় কে পাও দুখতে ইসকো পতা হ্যায় কব দেখো জরা সুধরেগা তু गलतियों से इसका पुराना रिश्ता है फिर भी दुनिया से इसकी हर गलती छुपाती हूँ मैं सदियां बीत गई इससे एक कॉम्प्लीमेंट पाने में लेकिन मजाल है कि वो मेरा सर झुकने दे देखते ही पहले आज के भाई फोटाते रात 11:00 টার সময় আমি আমার ভাইদের ভাই
তোকে বলিনি আমি দেখলাম আমি আমার ভাইদের বলে তুই আমার দিকে জুম করছিস আরে বেশ সুন্দর চেঞ্জ হচ্ছে দেখ টরং মানে আমি ফোকাস আছি এখন তুই সফট ফোকাস এই ফোকাস নিয়ে নিলাম 13টা ফাটিয়ে করেছে তোমরা যারা 13 নিতে চাইছো নিয়ে নাও বস হেভি হেভি তো আমি রাত 11টার সময় লাস্ট অভিদাকে ভাইফোঁটা দিয়েছি আর অভিদা এখন বাড়িতেই আছে তো তাই জন্য অভিদার ফোন নিয়ে আমি ব্লগ করব এটা কি ন্যাচারাল অভিদা বড়লোক অভিদা বড়লোক এটা একটা ট্যাগলাইন হওয়া উচিত হ্যাশট্যাগ অভিদা বড়লোক এটা ভাইরাল হওয়া উচিত প্লিজ আজকে আমি আমার ভাইয়ের থেকে একটা কি বলে এটাকে এয়ারপড এয়ারপড বাবা এয়ারপড পেয়েছি অসাধারণ কাজের জিনিস বাট একটা অদ্ভুত জিনিস হয়েছে আমার সাথে থ্যাংক ইউ ভাই আচ্ছা অপুদা আমাকে গিফট দিয়েছে অভিদা একটা অনলাইন অর্ডার করতে বলেছে তো আমালদার সাথে আমার দেখা হয়নি আজকে দেবারুণদার সাথে দেখা হয়নি রূপকের সাথে দেখা হয়নি অনেক ভাইদের সাথে আমার দেখা হয়নি বাট আমি সবাইকে প্রচুর মিস করেছি বিকজ আজকে এমন একটা দিন ভাই বোনের দিন তো ভাইরা সবাই না থাকলে মন খারাপ করে তো অভিদা যেহেতু আমার বাড়িতে মানে বাড়ির ফ্ল্যাটেই থাকে আর কি ফ্ল্যাটের পাশে বিল্ডিং তো তাই জন্য এত রাতে অভিদার সাথে দেখাটা অ্যাটলিস্ট হলো বাট তমালদা রূপক দেবারুণদা এদের সাথে দেখা হলো না শুভম তো সব ভাইদের জন্য থাকলো আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা সৌরভ রুদ্র মন্টি অ্যান্ড উদ্ধু আঙ্কেল আমি ভুলে যাচ্ছিলাম ওদের নাম ওদেরকে আমি সকালেই উইশ করেছি সোনাল যে সোনাল আমার ভাই আছে আর কি আছে বল রোহিত হ্যাঁ রোহিত বিক্রম যারা আমার সাথে থাকে বাবুদা অফকোর্স সবাইকে 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 ভাই আমার সব ভাইদের মানে আমার সাথে যাদের সম্পর্ক আছে যা না আছে সবাইকে আমার তরফ থেকে অনেক ভাইফোঁটার শুভেচ্ছা গুড নাইট গুড নাইট আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ নাহলে খেলবো না খেলবো হ্যাঁ খেলবো ঠিক আছে টাটা টাটা টাটা